আজকে আমি আপনাদের বলবো অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে। আজকাল অ্যাপেল সিডার ভিনেগারকে নিয়ে চলছে নানান রকমের চর্চা। অনেকেই মনে করেন অ্যাপেল সিডার ভিনেগার খেলে অনেক উপকার পাবেন, আবার কেউ কেউ মনে করেন অ্যাপেল সিডার ভিনেগার হচ্ছে এক ধরনের ম্যাজিক্যাল প্রোডাক্ট যা খেলে বা ব্যবহার করলে পা থেকে মাথা পর্যন্ত যত সমস্যা আছে সবই যেন সলভ হয়ে যাবে। নিঃসন্দেহে অ্যাপেল সিডার ভিনেগার অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে, কিন্তু আমি বলবো এটি খাওয়ার বা ব্যবহার করার আগে তার সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চেষ্টা করব অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে ব্যবহার করলে উপকৃত হবেন এবং কোন কোন ক্ষেত্রে তা ক্ষতিকর হতে পারে, আর অ্যাপেল সিডার ভিনেগার আসলে কি। অ্যাপেল পেস্ট করে তার সাথে ইস্ট ও ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু মিক্সড করে প্রথমত তৈরি হয় অ্যালকোহল, পরবর্তীতে সিরকা ও ভিনেগার হিসেবে প্রস্তুত হয়। এটিতে আছে সামান্য পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড এবং তার সাথে ব্যাকটেরিয়া ও সামান্য জীবাণু। বহুকাল আগে থেকে অ্যান্টিসেপটিক প্রস্তুতে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণ করার ক্ষেত্রেও অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহৃত হয়ে আসছে। তাহলে জেনে নিন অ্যাপেল সিডার ভিনেগারের উপকারিতা। এক গ্লাস গরম পানির সাথে 2 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিক্সড করে যদি কেউ 3 মাস পর্যন্ত খান তাহলে 1 কিলো ওয়েট লস হতে পারে এবং পেটের চর্বি কমাতেও কিছুটা সাহায্য করবে। কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারের ওয়েট লস সম্পর্কে যতটা চর্চা শোনা যায় তা মোটেও কিন্তু ঠিক নয়। তবে যদি কেউ হেলদি ডায়েটিং এবং প্রপার এক্সারসাইজের সাথে অ্যাপেল সিডার ভিনেগার সেবন করেন সেক্ষেত্রে ওয়েট লস হতে অনেকটাই সাহায্য করে। কিন্তু শুধুমাত্র অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে যদি ওয়েট লস করতে চান তাহলে তা আপনার তেমন কাজ করবে না। অনেকেই মনে করেন অ্যাপেল সিডার ভিনেগার খেলে স্লিম হয়ে যাবেন, কিন্তু মনে রাখবেন এটি বেশি খেলে তা কিন্তু আপনার শরীরে এনে দিতে পারে অ্যাসিডিটি বা হার্টের প্রবলেম। যারা চুলে ডাই বা কালার করিয়েছেন তারা অবশ্যই চুলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করবেন না, কেননা মনে রাখবেন যে অ্যাপেল সিডারের ব্যবহারে কিন্তু আপনার চুল হয়ে যেতে পারে ড্রাই এবং ড্যামেজ, তাই সতর্ক থাকবেন। ড্যান্ড্রাফ কম করার জন্য কেউ চাইলে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 1 কাপ পানি মিশিয়ে একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন। তারপর স্ক্যাল্প সহ সম্পূর্ণ চুলে ভালোভাবে স্প্রে করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। অ্যাপেল সিডার ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড ড্যান্ড্রাফের ফাঙ্গালকে বাড়তে দেয় না, তাই ড্যান্ড্রাফকে রোধ করে এবং ড্যান্ড্রাফ কম হয়। কিন্তু মনে রাখবেন এটি ড্যান্ড্রাফের পুরো ট্রিটমেন্ট না। যদি আপনার পায়ে গন্ধ হয় তাহলে 1 বালতিতে 1/2 বালতি গরম পানি নিন এবং তার সাথে মিশিয়ে নিন 1 কাপ অ্যাপেল সিডার ভিনেগার। তার মধ্যে পা ডুবিয়ে রাখুন 25 থেকে 30 মিনিট পর্যন্ত, এটি প্রতিদিন করুন। এটি আপনি করলে আপনি নিজেই খেয়াল করে দেখবেন যে আপনার পায়ের গন্ধ হওয়া অনেকটাই কমে যাচ্ছে, কারণ অ্যাপেল সিডার ভিনেগারে আছে ইস্ট যা আপনার পায়ের ব্যাকটেরিয়াকে বাড়তে দিবে না। যদি আন্ডারআর্মে ডার্ক শেড থাকে তাহলে 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পানি নিন এবং 1 চা চামচ নিন বেকিং সোডা। 3টি জিনিস একসাথে ভালোভাবে মিক্সড করে নিন। মিশ্রণটি স্কিনের কোনো এক জায়গায় অল্প করে লাগে চেক করে নিন যে চুলকাচ্ছে কিনা, অর্থাৎ অ্যালার্জি হওয়ার চান্স আছে কিনা। যদি দেখেন যে কোনোই প্রবলেম করছে না তাহলে আন্ডারআর্মে প্যাকটি লাগিয়ে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মুছে নিন। তারপর ভার্জিন কোকোনাট অয়েল আলতো মাসাজ করে নিন। অ্যাপেল সিডার ভিনেগারের ব্যবহারের সঠিক নিয়ম না জেনে যদি ত্বকে বা শরীরে ব্যবহার করেন তাহলে কিন্তু তা হতে পারে ক্ষতিকর। পানিতে যদি অধিক মাত্রায় অর্থাৎ পরিমাণের চাইতে বেশি অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে ত্বকে ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বকে র্যাশ বের হওয়ার চান্স থাকে। অ্যাপেল সিডার ভিনেগার এক ধরনের স্ট্রং অ্যাসিড, তাই পানি কম মিলিয়ে বা পানি না মিলিয়ে যদি খান তাহলে মুখ ও গলা জ্বলতে পারে, তাই অবশ্যই এটিতে পানি মিশাতে হবে পরিমাণ মতো কিংবা পরিমাণের চাইতে বেশি। এটি বেশি খেলে গ্লুকোজ, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে শরীরে। যাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনির প্রবলেম এবং হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ ব্যতীত অ্যাপেল সিডার ভিনেগার সেবন করবেন না, কেননা তা আপনার যে প্রতিদিনের মেডিসিন তার সাথে মিলে গিয়ে হতে পারে আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর। অ্যাপেল সিডার ভিনেগারের যেমন ভালো দিক আছে তেমনি সঠিক নিয়মে যদি ব্যবহার করা না হয় তাহলে তা আপনার জন্য হতে পারে ক্ষতিকর। তাই আমি বলবো অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহারের আগে ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে সেটি গ্রহণ করবেন।